খেলা বিরতির পর চোখ রাখবো অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু খবরে, চোখ রাখবো আগরতলার খবরে। আগরতলা বিমানবন্দরে এবার নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করতে আনা হলো রোবট। আপনাদের জানিয়ে রাখবো যে আরো আধুনিক হলো আগরতলা বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা। নজরদারি করার জন্য আগরতলা বিমানবন্দরে আনা হলো রোবট। নিরাপত্তার ফাঁক আটকাতেই নিরাপত্তা ব্যবস্থায় জোর দিল সিআইএসএফ। কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে। নীল, তুমি যদি বিস্তারিত জানাও। দেখো, পৃথিবীর মর্যাদা করবেন, ভারতের সমস্ত বিমানবন্দর গুলির নিরাপত্তা অনেকদিন আগে আধুনিকীকরণ শুরু হয়ে গিয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক দিনই যে আন্তর্জাতিক বিমানবন্দর গুলি ভারতের রয়েছে, প্রত্যেকেরই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার আপডেট হচ্ছে যান্ত্রিক দিক থেকে এবং ক্রিটিক্যাল দিক থেকে। সেই জায়গা থেকে কিছুটা হলেও আগরতলা বিমানবন্দরের নিরাপত্তা খুব একটা কড়াকড়ি ছিল না। তবে এই নিরাপত্তার বিষয়টা অনেকটা হচ্ছে সেন্ট্রাল আইবি এবং কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলি তার ইনপুটের উপরই এই নিরাপত্তার গুলো সাজায়। সেই জায়গা থেকে সিআইএসএফ যেহেতু এই নিরাপত্তার দায়িত্বে থাকে, তাই সিআইএসএফ যাতে এই বন্দর বিমানবন্দর যাতে নিরাপত্তার কোন রকম ঘাটতি না হয়, তাই তারা ডিপার্টমেন্টালি তারা বিভিন্ন যন্ত্রাংশ আনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে রোবট আনা হয়েছে। কেন এই রোবট? এই রোবট হচ্ছে অনেক সময় যদি কোনো বোমা রাখার খবর থাকে, কোনো যদি কোনো তোমার হচ্ছে চিহ্নিতকরণ নয় এমন কোন সন্দেহভাজন বস্তু থাকে, তাহলে আধুনিক পদ্ধতিতে আগে সেগুলো হচ্ছে বোম ডিসপোজাল যে স্কোয়াড, সেই বোম ডিসপোজাল স্কোয়াড প্রথমে হচ্ছে চেক করতো, তারপর সেটাকে হাতে ধরেই কিন্তু বার করা হতো। কিন্তু এখন প্রযুক্তির যুগে সেটা একবার হাতে ধরাটা প্রায় বিলীন হয়ে গেছে, বরঞ্চ সেই সঙ্গে রোবটের ব্যবহার করা হয়। রোবট থেকে সেই সন্দেহভাজন জিনিসটাকে সেফ জোনে নিয়ে আসা হয় এবং তারপর সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় যাতে কোন রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। সেই জায়গা থেকে আগরতলা বিমানবন্দরে একটি রোবট এসে পৌঁছেছে, যে রোবট বোম থেকে আরম্ভ করে যে কোনো সন্দেহভাজন বস্তুকে এক জায়গা থেকে অন্য সেফ যে ডিস্টেন্স, সেই সেফ ডিস্টেন্সে নিয়ে যেতে পারবে, তারই পরীক্ষামূলক সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই আগরতলা বিমানবন্দরে কেন্দ্রীয় যে সিকিউরিটি সংস্থা সিআইএসএফ তারা করেছে। এবং আগরতলা বিমানবন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের কিভাবে এই রোবট পরিচালনা করতে হবে, রোবটের সময় রোবট যখন পরিচালনা করবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, তা মূলত এখানকার যারা আধিকারিকরা রয়েছেন এবং এখানকার যারা সাপোর্টিং স্টাফ রয়েছেন তাদের প্রত্যেকেই এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। এবং যখন কখন রোবট ব্যবহার করতে হবে, রোবটটাকে কিভাবে প্রত্যেক দিন রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং প্রত্যেক দিন এই রোবটগুলোর কিন্তু রোবট তো আনলেই হবে না, রোবটের জন্য মক ড্রিল করতে হয়, মাঝে মধ্যে মহড়া দিতে হয়, এই মহড়ার সময় কখন প্রত্যেকদিন যাতে রোবটটাকে সিস্টেমটাকে চালু করা যায় তার সমস্ত ব্যবস্থা করা, এই বিষয়গুলিকে নিয়েই আগরতলা যে বিমানবন্দর কর্তৃপক্ষ সিআইএসএফ এর যারা উদ্যোধন কর্তৃপক্ষ আছে তারা নিচুতলার কর্মী বা অফিসারদের একটা ট্রেনিং এর মতো ব্যবস্থা করেছে এবং সেটাকে মক ড্রিল করার জন্য সেটাকে রাখা হয়েছে। এবং যাতে আগরতলা বিমানবন্দরে যে সমস্ত যাত্রীরা আছেন তারাও যাতে এই বিমানবন্দরে একেবারে কনফিডেন্স দিয়ে তারা যাতে যাতায়াত করেন, অর্থাৎ সব রকম আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যে নিরাপত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলিতে থাকা দরকার তা যে এই এয়ারপোর্টে আছে, সেটাই আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে সোশ্যাল মিডিয়ার পেজ ইতিমধ্যেই আপলোড করে তারা শেয়ার করেছে। অন্যদিকে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়েছিলেন, সেখানেও কিন্তু আগরতলা বিমানবন্দর থেকে যাতে বেশ কিছু দেশের বিমান চালানো হয়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে যাতে বিমান চালানো যায় সেই জন্য কিন্তু তিনি ইতিমধ্যেই অনুরোধ করেছেন। এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন রয়েছে, কিন্তু সেখানে অন্যান্য যে গুরুত্বপূর্ণ এশিয়ান যে কান্ট্রিগুলি আছে সেখানে বিমান চলাচল করতে গেলে আরো বেশি সিকিউরিটির প্রয়োজন পড়বে। এবং যেহেতু বাংলাদেশের যারা যাত্রী তারা অনেকেই কিন্তু এই আগরতলা বিমানবন্দরের উপর কিন্তু নির্ভর করে, সেই জায়গাতে দাঁড়িয়ে সব রকম সিকিউরিটির ব্যবস্থা করে একেবারে নিশ্চিত যে নিরাপত্তা, সেই নিশ্চিত নিরাপত্তা দেশের অন্যান্য বিমানবন্দর গুলির সঙ্গে যাতে এই রাজ্যেও থাকে সেই ব্যবস্থাই করলো সিআইএসএফ। সুমন্ত, বেশ, অনেক ধন্যবাদ নীল তোমাকে। নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর, কথা বলছিলাম তার সঙ্গে। নিরাপত্তার ফাঁক আটকাতে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিল সিআইএসএফ, আরো আধুনিক হলো আগরতলা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, আনা হলো রোবট এবং এই রোবটের মাধ্যমে এখন থেকে নজরদারি চালানো হবে। সময় আরো একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।